ভালো তো স্যার, আজকে তার মুখের কিন্তু কি করছে দেখছেন, প্যারালাইসিস মুখ থেকে বেঁকা হয়ে গেছে, এটা হলো অহংকারের ধ্বংসপতন। তাসরিফ খানের অসুস্থতা নিয়ে এভাবেই ব্যঙ্গ করে কথা বলেছিল রিসেন্টলি হিরো আলম, ক্ষোভ প্রকাশ করে দিয়েছিল অভিশাপও, যেটার উত্তরও খুব স্মার্টলি দিয়েছে সিঙ্গার তাসরিফ খান। এখন ঘটনা যেটা হয়েছে সেটা হলো ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত সঙ্গীতশিল্পী তাসরিফ খান, যেটা সবারই জানা, এবং এই বিষয়টা জানার পর অসংখ্য তার ভক্তরা তার সুস্থতা কামনা করেছে, ভালোবাসা প্রকাশ করেছে। কিন্তু ঠিক উল্টোভাবে বিপরীত একটা মনোভাব পোষণ করল হিরো আলম, যেন অনেকটা ক্ষোভ ঝেড়ে দিল সে। হিরো আলম শুক্রবার রাতে তার ফেসবুক লাইভে এসে তাসরিফ খানকে নিয়ে বেশ বিতর্কিত মন্তব্য করে এবং জানায় তার এই অসুস্থতা হচ্ছে তার অহংকারের পতন। এখন কেন হিরো আলমের এত ক্ষোভ? হিরো আলম সেই লাইভে জানায় মাঝখানে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল তার, সেখানে সে ছিল, তাসরিফ ছিল এবং আরো অনেকে ছিল, এবং এই তাসরিফ খান যখন শুনেছে সেই প্রোগ্রামে হিরো আলম যাবে, তখন সে নাকি বলেছে হিরো আলম ওখানে গেলে আমি প্রোগ্রামে যাব না। এবং হিরো আলমের কথা, তাসরিফ একদিন এমন কথা বলেছিল তাকে নিয়ে, আর আজকে তার অবস্থা দেখেছেন। শুধু এখানেই শেষ না, হিরো আলম আরও জানিয়েছে অনেক সুন্দরী মেয়েরা তার নাম শুনলে তার সঙ্গে কাজ করতে চায় না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেক শিল্পীরা তার জন্য গান গাইতে চায় না। তাদের উদ্দেশ্য হিরো আলম কি বলে জাস্ট শুনুন। আল্লাহপাকের কাছে আমি তো কোনো ভালো কাজ করে থাকি, আমি আল্লাহপাক তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে এরকম প্যারালাইসিস দিয়ে দাও আল্লাহ। অবশ্যই হিরো আলমের এই কথাগুলো শুনে অনেকে সমালোচনা করেছিল, অনেকে এটাও বলেছিল একজন মানুষের অসুস্থতা নিয়ে এত বাজে মন্তব্য করার তো কিছু নেই। আবার কারো কাছে মনে হয়েছিল হিরো আলম আবারও প্রমাণ করলো এই কথাগুলো বলে যে তার আসলেই প্রকৃত শিক্ষার অভাব। আর এদিকে তাসরিফ খান সে হিরো আলমের এই কথাগুলোই কি প্রতিক্রিয়া জানায় জাস্ট শুনুন একবার। ইটস অল রাইট, মানে আমি আপনার অভিশাপ দেওয়া নেই, আমি কিছুই মনে করিনি। আমার একটা জায়গায় কথা, সেটা হচ্ছে আপনি আমাকে দেখলাম লাইভে গিয়ে ব্যঙ্গ করেছেন, অভিশাপ দিয়েছেন, এবং আপনি বলেছেন যে চাঁদপুরে কোনো একটা কনসার্টে হচ্ছে আমার যাওয়ার কথা ছিল, যেখানে আপনার আসার কথা ছিল, এবং আমি নাকি বলেছি যে আপনি আসলে আমি যাব না। এই যে ইনফরমেশনটা আপনাকে যেই দিয়েছে, বা এটা মন ঘরে ইনফরমেশন হোক বা যেই বলে থাকুক, এটা একটা ভুল কথা। আপনাকে আমি জানাতে চাই, আপনার যেসব আপনি কাজ করেন, আপনার যে সাহস, সৎসাহস এবং আপনার যে হচ্ছে ডেডিকেশন, এফোর্ট, আমি অনেক রেসপেক্ট করি আপনার কাজ। মানে আপনার এই সাহসের জায়গাটা, ডেডিকেশনের জায়গাটা, আমরা অনেক সময় অনেকের কথা শুনে অনেক সময় ভেঙে পড়ি, অনেক সময় মূর্ষে যাই, অনেক সময় বিমূর্ষ হয়ে যাই, কিন্তু আপনার থেকে এই জিনিসটা আমার মনে হয় আমার নিজেরও শিক্ষার আছে, অনেকের শিক্ষার আছে। সো আপনার জায়গাটা আমার কাছে রেসপেক্টের জায়গা, নট নেসেসারিলি আপনি যে কাজই করেন আমি সে কাজকে সাপোর্ট করি, নট রিয়েলি যে আমি আপনার সব কাজকে সাপোর্ট করি, আমি এটাও বলছি না। যে কাজ আমার কাছে মনে হয় যে মানে আপনার থেকে শেখার আছে, সেই কাজগুলোকে আমি অবশ্যই সাপোর্ট করি এবং আপনাকে রেসপেক্ট করি। সো আপনি অভিশাপ দিয়েছেন বা যাই করেছেন আমি কিছুই মনে করিনি, তবে আপনি আপনার ভেতর ভুল ধারণাটা রাখবেন না কাইন্ডলি। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কোনো কারণে আমার কোনো কথায় বা যেটা আমি বলিনি তাও যদি পেয়ে থাকেন, তারপরেও আমাকে আপনি মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়েল, ব্যাপারটা তাসরিফ খান কিন্তু খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে, তবে এখানেই শেষ নয়। গতকাল তাসরিফ খান আরেকটি স্ট্যাটাস দেয় যেখানে সে জানায়, প্রিয় দেশবাসী, আপনাদের সবার কাছে আমার হাতজোর করে অনুরোধ, আমাকে নিয়ে কেউ যদি কোথাও কোনো বাজে কথা বলেও থাকে, তবে আপনারা তার উত্তরে কাউকে মনে কষ্ট দিয়ে কিছু বলতে যাবেন না। কথা শুধু কথা বাড়ায়, ভালোবাসায় বাড়ে ভালোবাসা, ঘৃণার বদলে ভালোবাসুন, এইটুকুই প্রত্যাশা। দ্যাট মিন্স তাসরিফ খান চায় না তাকে নিয়ে কেউ বাজে কথা বললেও বিষয়টা নিয়ে যেন তার ভক্তরা কোনো ধরনের ঝামেলা না করে, এবং অনেকেই তাসরিফ খানের এই মনোভাবের অনেক প্রশংসা করেছে।